বাহারি ইন্ডোর গাছের পাতা তো তোমরা অনেক দেখেছো, কিন্তু জলের গাছে এই রকম পাতা আমি নিজে দেখে চমকে গেছি। এর কি বলবো, আর বেশি কিছু বলছি না, এই ভিডিওটায় অনেক কিছু আছে, তোমরা জাস্ট দেখে কিন্তু অবাক হয়ে যাবে। কোন ফুলটা ছেড়ে কোন ফুলটা দেখব, মানে পর 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 খালি ফুল আর ফুল, প্রত্যেকটা গামলায় মানে পদ্মের পুরো ম্যাজিক, পদ্ম ম্যাজিক এখানে চলছে, জাস্ট দেখো, দেখে মানে মুগ্ধ হয়ে যাবে। ছাদে এই রকম জলাশয় বানাতে আমি এর আগে দেখিনি, মানে কি বলবো, এত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। তার মধ্যে বিভিন্ন রঙিন মাছ আর ফুটে আছে সুন্দর একটা শালু, আহা কি বলবো, দুর্দান্ত। তো দাদা টোটাল কত ভ্যারাইটি আছে, মানে কত আছে এখানে? 150-এর উপর ভ্যারাইটি। 150 আগে আরো ছিল, আচ্ছা ওইটি কিছু কমিয়ে দিতে হয়েছে জায়গার জন্য, হ্যাঁ দরজার ব্যাপার রয়েছে। আচ্ছা, মানে পুকুরেই পানি ফল মানে তোমরা দেখেছো নিশ্চয়ই, কিন্তু এরকম ড্রামের মধ্যে পানি ফল হয়েছে আর ফুল এসেছে, মানে ফল তো ডেফিনেটলি হবেই হবে 100%। ওভারফ্লোইং একটা ব্যাপার, হ্যাঁ হ্যাঁ, কোনোদিন করি না। আচ্ছা, করি না, হ্যাঁ, এবং না করে যে কোনো রকম ক্ষতি হয় বা কিছু এফেক্ট হয় আমি বুঝতে পারিনি কখনো। আচ্ছা, হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। একদম মানে আমি আজকে বাকরুদ্ধ হয়ে গেছি এই বাগানে এসে, আর গরমের বাগান তোমাদের তো দেখাচ্ছি, আর গরমে এমনি যেন ফুল কম, কিন্তু আজকে একদম পদ্ম বনে আছি। তোমরা এত থাম্বনেল টাইটেল দেখিয়ে নিয়েছো, পদ্ম বন সত্যি সত্যি অনেক বন জঙ্গল অভয়ারণ্য অনেক ঘুরেছি, কিন্তু পদ্মের এরকম জঙ্গল ছাদে আমার সত্যি জানা নেই। আর এই বাগানে এসে আমি চমকে গেছি একটা স্পেশাল জিনিস দেখে, সেটা তো তোমরা দেখতে পাবেই, ঠিক আছে? আর বেশি কথা বলছি না, কারণ আজকে মানে অনির্বাণের কথাও বন্ধ হয়ে গেছে এই বাগান দেখে। হ্যাঁ, কী সেই আছে, কী আছে এই বাগানে জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, আর স্কিপ করলে তোমরাই মিস করবে, আমার আর কিছু হবে না, আমি তো মানে মুগ্ধ হয়ে গেছি এই বাগানে এসে। তা চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই তোমরা যে ট্রেলারটা দেখলে যে কী বাগানে আজকে আছি, মানে সত্যি এক ছাদের তলায় এত ভ্যারাইটি জলের গাছ, আমি বলবো জলের গাছ স্পেশালি কেন বলছি, কারণ বিভিন্ন রকমের জলের গাছ, শুধু পদ্ম বলে না, আরও বিভিন্ন রকমের গাছ তোমরা দেখতে পাবে। আর যিনি এই কর্মকাণ্ড করেছেন মানে সত্যি অবাক করা কাণ্ড। আজকে আমি আর কথা বলবো না, তার মুখ দিয়েই যা কথা সেগুলো তোমরা জানতে পারবে। দাদা ওয়েলকাম, তো আপনি প্রথমে যদি আপনার নাম আর জায়গাটা একটু বলেন। জায়গাটা হচ্ছে হালি শহর। আচ্ছা, আর আমি মানিক দেবনাথ। আচ্ছা, এটা জলবাগান মানে পদ্মবন, একদম একদম পদ্মের বনই বলা যেতে পারে, একদম পদ্মের এত ভ্যারাইটি। তো দাদা কত বছর ধরে এই জলের পেছনে চলছেন ঘুরছেন? মানে বাগানটা অনেক বছর ধরে, আর এতদিন ধরে ধরুন 2019-এ এই নতুন হাইব্রিডগুলো সব ভারতে আসতে শুরু করেছে, তো নতুন হাইব্রিড তৈরিও হয়েছে 2019-এর পর থেকে ইন্ডিয়ায় বা ওয়েস্ট বেঙ্গলে। তার আগে থেকে যেগুলো ছিল দেশি পদ্ম হতো, যখন 3 রকমের দেশি পদ্ম ছিল সেগুলো করা হতো এবং মাটির গাছ ছিল। তারপর থেকে যখন থেকে ওইগুলো আসতে শুরু করে, তারপর থেকে আস্তে আস্তে হাইব্রিড বাড়তে শুরু করেছে, তখন থেকেই সমস্তই আমি জানি সেই সব কিছু দাদা থেকে জানবো। তো দাদা টোটাল কত ভ্যারাইটি আছে, মানে কত আছে এখানে? 150-এর উপর ভ্যারাইটি। 150 আগে আরো ছিল, আচ্ছা কিছু কমিয়ে দিতে হয়েছে জায়গার জন্য, হ্যাঁ ব্যাপার রয়েছে। আচ্ছা, 150 মতন ভ্যারাইটি আপনি? আচ্ছা, মানে পদ্ম দেখতে পাচ্ছি, শালুক দেখতে পাচ্ছি, আর বিভিন্ন রকমের জলের বাহারি গাছ আমি সেটাও দেখতে পাচ্ছি। আর একটা দারুণ জিনিস দাদার পেছনেই আছে, ওটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো তার আগে আমি বলবো দাদা, পদ্ম নিয়ে অনেকের একটা মানে ভুল ধারণা আছে যে প্রচুর খাটনি খাটতে হয়, আর সবথেকে বড় যেটা অনেকে ভাবে যে পদ্ম করলেই নাকি মশার চাষ হয়, এই ব্যাপারটা আপনি একটু ক্লিয়ার করুন বন্ধুদের। দেখুন, ব্যাপার হচ্ছে যে পদ্মতে খাটনি যে কোনো গাছই, মানে শখের দাম 100,000 বলে না, টাকার থেকেও খাটনিটা বেশি এবং ভালোবাসতে হয়, তারপরেই এই মানে এই হবিটাকে এগোনো যায়। এবং
মশার যেটা বলছেন সেটা হচ্ছে যে হ্যাঁ জল তো বাধা থাকে মশার চাষ হবেই, এবার তার জন্য আমার এখানে ট্যাঙ্কে মাছের চাষ হচ্ছে, মাছের বাচ্চা সমস্ত জায়গায় দেখা যাচ্ছে, তাছাড়া লার্ভিসাইড ইউজ করা হয়, বিভিন্ন কীটনাশক ইউজ করা হয়, আমাদের এখানে লার্ভার কোনো ব্যবস্থাই মানে কোনো মানে সুযোগই নেই জন্মানোর আছে একদম। দাদার ছাদে অগুন্তি গামলা বলি ড্রাম বলি সব ভর্তি, কোনোটাতে মানে ওরকম মশা কি মানে মশার ডিম পর্যন্ত তোমরা দেখতে পাবে সেইভাবে করা হয়েছে। আর আমি একটু যেটা দাদা বললো যে মাছের চাষ মানে জাস্ট দেখো বিশাল বড় একটা মানে এখানে চৌবাচ্চা বানানো হয়েছে, কৃত্রিম জলাশয় যাকে বলে সেটা তৈরি করা হয়েছে, আর তার মধ্যে দেখো জাস্ট বাপ রে বাপ কত রঙিন মাছ এখানে খেলা করছে, তার সাথে বিভিন্ন ভ্যারাইটির শালুক তো দাদা শালুক দেখো একটা ফুটে আছে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি ফুটটা দেখো দুর্দান্ত, এখানে কিছু শালুকই আছে। হ্যাঁ এখানে শালুক আছে এবং জলের পদ্মর পাশাপাশি আমার কাছে রয়েছে থালিয়া কিছু আছে, থালিয়া ডেলবাটা থালিয়া মাল্টিফ্লোরা। আচ্ছা এখানে তো একটা দারুণ গাছ, এটা একটা থালিয়া মাল্টিফ্লোরা। আচ্ছা থালিয়া মাল্টিফ্লোরা দেখো, আর এটা হচ্ছে মেক্সিকান সোড, মেক্সিকান সোড অসাধারণ, পাতাগুলো দেখলেই মানে মাথা খারাপ দেখো। আর এটা হচ্ছে জল গোলাপ, জল গোলাপ দেখো জল গোলাপ ঠিক আছে, জল গোলাপ মেক্সিকান সোড বিভিন্ন রকমের জলের গাছ, মানে জলের গাছ যে জলের যত রকম ভ্যারাইটি আছে দাদার কাছে সবই আছে ঠিক আছে। দেখো আর আমার দারুণ লাগছে মানে এই যে মানে সেট আপটা অসাধারণ, আর মাছগুলো যেহেতু আমার নিজের বাড়িতে অ্যাকোরিয়াম আছে তো আমার সত্যি ভালো লাগে এগুলো দেখতে, আর দেখো কী সুন্দর দারুণ। এবার এদিক দিয়ে তোমাদের তো গাছ দেখানো শুরু করাই যে আসল যে উদ্দেশ্য এখানে আসা বিভিন্ন রকমের জলের গাছ, এইটা কি দাদা এটা কি সেটা যেটা আমি ভাবছি? এটা হচ্ছে পানিফল। হ্যাঁ ঠিকই ধরেছিলাম আমি, পানিফলের গাছ দেখো, পানিফলের গাছ একদম। এগুলো মানে ফল কবে হয়? এগুলো ফুল এসে গেছে অলরেডি, আমি দেখাই আপনাকে ফুল। হুম হুম পানিফলের গাছ দেখো একটা ড্রামের মধ্যে করা আছে কিন্তু ঠিক আছে দাদা একটু অনেক। আচ্ছা এই যে ফুল বেরোচ্ছে, হ্যাঁ হ্যাঁ এগুলো আস্তে আস্তে বড় হবে, ফল হবে। হ্যাঁ বাহ সাদা সাদা ফুল হয় ছোট্ট, মানে এগুলো ছাদে করা সম্ভব? হ্যাঁ ঠিক আছে, গাছ তুলি তাহলে বুঝতে পারবে। আরে বাপরে এগুলো কি জলের উপরে ভাসছে? না তলায় শিকড়টা মাটিতে লেগে আছে। আচ্ছা শিকড়টা মাটিতে লেগে আছে, লেগে আছে তার উপরে এই যে স্টিম এটা শিকড়টা ভাসছে। ওয়াও জাস্ট দেখো মানে পুকুরেই পানিফল মানে তোমরা দেখেছো নিশ্চয়ই, কিন্তু এরকম ড্রামের মধ্যে পানিফল হয়েছে আর ফুল এসছে, মানে ফল তো ডেফিনেটলি হবেই হবে 100%। আচ্ছা দেখো কি সুন্দর মানে কনসেপ্টটা জাস্ট তোমরা দেখো, প্রচুর কনসেপ্ট আজকে তোমরা পাবে দেখো, এখানে পরপর মানে ফুল আর ফুল পরপর ফুল আর ফুল জাস্ট দেখো ঠিক আছে দেখো, আর প্রতিটা ভ্যারাইটির নাম কিন্তু দাদার গামলার মধ্যে লিখে দিয়েছে দেখো, যাতে কোনো অসুবিধা না হয় কোন গামলায় কি আছে ঠিক আছে। এফ দেখো আর একটু এগোচ্ছি, মোহং দেখো, মোহং দুর্দান্ত। এদিক দিয়ে তোমাদের একটু ভিউটা দেখাচ্ছি। এবার যেটা যারা জলের গাছ করে বা যারা জলের গাছ করছে, একটা দাদা অন্যতম একটা সমস্যা এই শ্যাওলা, কিছুতেই মানে তাদের পেছন ছাড়ে না, শ্যাওলা কি করে কন্ট্রোলে রাখতে হয়? এইটা হচ্ছে আপনাকে রেগুলার পরিষ্কার করতে হবে, রেগুলার সূর্যের আলো পেলেই শ্যাওলা হবে, অ্যালগি অ্যাকচুয়ালি। হ্যাঁ 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 হেয়ার অ্যালগি যেটাকে বলা হয়, এই যে হ্যাঁ দেখতেই পাচ্ছি অ্যালগিটা প্রচুর হয় এই দাম। হ্যাঁ ঠিক আছে, এই হেয়ার অ্যালগিটা হয়, এটাকে তুলে তুলে ফেলে দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা মানে মাছে খায়, হ্যাঁ মাছে খায় কিন্তু এত মানে প্রোপাগেট করে ও যে খেয়ে শেষ করতে পারবে। আচ্ছা ফলে ওই তুলে ফেলা ছাড়া এছাড়া কোনো পন্থা নেই। আচ্ছা আর প্রতিটা গামলায় প্রতিটা জায়গায় দাদার কিন্তু মাছ ছাড়া আছে, তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো এখানে দেখো মলি দেখতে পাচ্ছি আমি ঠিক আছে, প্রত্যেকটা গামলায় কিন্তু মাছ আছে, এইটা কিন্তু মাস্ট, মানে যারা জলের কাজ করবো হচ্ছে মাছ কিন্তু গামলায় ছাড়তে হবে, নত কিন্তু ওই যাই বলো তোমাদের যেটা ভয় মশা সেটা কিন্তু হবে। আর রেগুলার কি দাদা ওয়াটার ফ্লোয়িং মানে করতেই হয়, মানে করতে হবেই? দেখুন এই প্রশ্নটার উত্তর দিতে দিতে মানে আমি বিরক্ত হয়ে গেছি যে ওভার ফ্লোয়িং একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ কোনোদিন করি। আচ্ছা করি না। হ্যাঁ এবং না করে যে কোনো রকম ক্ষতি হয় বা কিছু এফেক্ট হয় আমি বুঝতে পারিনি কখন। আচ্ছা কারণ এত জায়গা, এই একটা বাগান আমার দিদির বাড়িতে একটা করা আছে, আরেকটা আত্মীয়ের বাড়িতে আরেকটা আছে, আচ্ছা সব গামলা যদি রোজ ওভারফ্লো করতে হয় সারা দিনেও সময় হবে না, আর এত জল নষ্ট, এত জল। হ্যাঁ আর ছাদে করা জল এত ফেলা যাবে না, ফলে ওই আমি যেটা করি একটু যতটুকু কমে যায় ওইটুকুনি ফিল আপ করি, ফিল আপ করে দেন। আচ্ছা
হ্যাঁ সত্যি ওভারফ্লো অনেকে বলে করার কথা, মানে তাতে কিন্তু প্রচুর জলও নষ্ট হয়। মানে এখন এই গরমের বাজারে মানে জল নষ্ট যে কত কষ্টকর ব্যাপার আমি জানি। দেখো তোমাদের আরও কিছু গাছ দেখাচ্ছি, মানে গাছের মানে এত গাছ, ঠিক আছে। দেখো এদিকে আমি যাচ্ছি, দেখাতে দাদা একটা অসাধারণ ফুল, ওরে সর্বনাশ ফুলটা জাস্ট দেখো। এটা কী ভ্যারাইটি দাদা? এটা পিঙ্ক ক্লাউড। উফ, এইখানে একটা ছোট উকি মারছে, নামগুলো তোমরা শোনো, আমি তো জীবনে প্রথম শুনছি, আরে সর্বনাশ। ঠিক আছে জাস্ট দেখো, বুচা তো মানে বুচা নিয়ে এত মার্কেটে এত কিছু হচ্ছে, মানে আমি ফেড আপ হয়ে যাচ্ছি মানুষজনকে বলতে বলতে। বুচা বলে অনির্বাণ আমাকে এই দিয়ে দিয়েছে, অনির্বাণ আমাকে ওই দিয়ে, কি বলবো, কে সঠিক দিচ্ছে কি দিচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি বলবো একদম যে জেনুইন তার থেকে গাছ দেখে কিনুন, ঠিক আছে। দেখুন এরপরে আমার যেই প্রশ্নটা দাদার কাছে থাকবে সেটা হচ্ছে মাটি নিয়ে। এটা মাটি নিয়ে অনেক কনফিউশন, মানে আজকাল অনেক রকমের লোকে মাটি বানাচ্ছে, মানে ইউজুয়ালি আপনি কীভাবে মাটি তৈরি করেন? ব্যাপার কি জানেন তো, পদ্ম বিষয়ে আমি খুব কম জানি, খুব কম মানি, ঠিক আছে। যার ফলস্বরূপ আমি মোটামুটি খুব ভালো ফুল পাই এবং আমি সন্তুষ্ট। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো অনেক রকম অনেকে অনেক কিছু বলে পাকা মানুষ, আমি কাঁচা মানুষ স্বীকার করছি। হ্যাঁ, সাধারণ যে গার্ডেন সয়েল, গার্ডেন সয়েল একটু এঁটেল মাটি হলে ভালো হয়। ওই এঁটেল মাটি তলায় ওই দেড় ইঞ্চি মতন একটা কম্পোস্ট আর হারগুলোর লেয়ার রয়েছে, লিকুইড রয়েছে, তার উপরে ওই গার্ডেন সয়েল বা একটু এঁটেল মাটি, অর্থাৎ বালি ছাড়া কাঁচা ছাড়া যে মাটিটা, আচ্ছা সেই মাটিটা মানে কেকের মতো মাটি, কম্পোস্ট আবার মাটি, না নিচে একমাত্র কম্পোস্ট একটা, ও নিচে কম্পোস্ট তারপর মাটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 10 ইঞ্চি যদি হাইট হয়, 2 ইঞ্চি আর 5 ইঞ্চি, আচ্ছা 2 ইঞ্চি লেয়ার দিয়ে দিলাম, 5 ইঞ্চি একটা মাটির লেয়ার দিয়ে দিলাম, ফ্রেশ মাটি, মাটির সার থাকবে, ঠিক আছে। 7 ইঞ্চি হলো উপর থেকে, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি মতো ছেড়ে দিলেই যথেষ্ট, ওইটুকু জল থাকে। আচ্ছা আচ্ছা, একদম জলের মতো সহজ, আর মনে হয় না তোমাদের কোনো কনফিউশন থাকবে, ঠিক আছে। আর দেখো আরও তোমাদের একটু ফুল দেখা, ফুল দেখা দেখাতে কথা বলি, শুধু কথা বলে গেলে তোমাদের বোরিং লাগবে। আরেকটা দারুণ ফুল দেখো, এইটা দেখো, ওরে সর্বনাশ, ইয়েলো কালার পিঙ্ক, পেস্তা গ্রিনের মতো দেখো, অপূর্ব, এখনও খোলেনি, কিন্তু তার আগেই দুর্দান্ত লাগে, প্রচুর কুড়ি দেখো, এখানেও কুড়ি, এখানে ফুলটা ঝরে গেছে, ঠিক আছে। দেখো আর একটু করছি, ঠিক আছে দেখো, আর প্রচুর অ্যাজোলা ছাড়া আছে। অ্যাজোলা জানো, অ্যাজোলা দিলে কিন্তু এই মশার ঝামেলা কিন্তু অনেকটাও কমে, প্লাস একটা সারও কিন্তু অ্যাজোলা, ঠিক আছে। আরে বাপরে, এটাও ময়ূরী, হ্যাঁ দেখো এই সর্বনাশ। এটা কি আরও খুলবে? না এটা খুলে গেছে, এটা খুলে গেছে। আচ্ছা আচ্ছা, ফার্স্ট ফুল এই গাছটার, আচ্ছা ফলে একটু ছোট হয়েছে, এটা আরও বড় হবে ফুলটা, এর পরের ফুলগুলো আরও বড় হবে, যেমন এই যে বাসটা এসছে, হ্যাঁ এই আরও বাড়বে, এর থেকে বড় হবে, ওরে সর্বনাশ, দুর্দান্ত। একটা দেখাবো জল বাঁশ, হ্যাঁ বাঁশ মানে অনেক রকমই তো আছে, মানে হ্যাঁ ওই বাঁশ ভেবো না কিন্তু যেটা তোমরা ভাবছো, এটা হচ্ছে জলের বাঁশ, ঠিক আছে। এই গাছটা দুর্দান্ত দেখতে, জাস্ট তোমাদের কাছ থেকে দেখাই, দেখো কতজন দেখেছে আমাকে কমেন্ট করে জানিও, জলে বাঁশ, জলেও কিন্তু বাঁশ হচ্ছে, ঠিক আছে, সব রকমই হচ্ছে, ঠিক আছে। এই একটা নতুন ফুল, এটা হচ্ছে ভাইদুরিয়া, এবছরের নতুন হাইব্রিড এটা, আচ্ছা এবছর নতুন, হ্যাঁ কেরালার হাইব্রিড এটা, এরা ফুটে আছে চন্দ্রভাগা, এই বাপরে কত কুড়ি দেখো খালি। আচ্ছা এরপরে আমার যেটা দাদার কাছে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে খাবার নিয়ে, মানে সার নিয়ে, আলাদা করে কী সার প্রয়োগ করতে হয় দাদা ভালো ফুল পেতে গেলে? আলাদা করে বলতে, পদ্ম তো পাখির গাছ, হুম ওকে মানে কুকুরের গাছ, কুকুরের যে সার্কামস্টেন্স থাকে বা কুকুরের যে খাবারটা ও পায় সেই খাবারটা তৈরি করতে হয়, হুম ওকে এইটুকু জায়গার মধ্যে, তাই জন্য ওকে ওই প্রথমে কম্পোস্ট হারগুলো সিউড তো দেওয়া হয়, হুম আর ওই সপ্তাহে 7 দিন বা 10 দিন পর পর একটা এনপিকে, হুম নাইট্রোজেন বেস, ফসফরাস বেস আর পটাশ বেস যে রাসায়নিকটা, হুম কিছুটা করে দেওয়া হয়, তার সঙ্গে হিউমিক অ্যাসিড। মাসে কবা দিতে হবে? দেখুন গাছ বুঝে, গাছ বুঝে, ঠিক আছে, যে গাছের খাবারের ডিমান্ড আছে সে গাছকে বেশি দিতে হবে, বেশি মানে কি, তাও মোটামুটি আমি যেটা করি সেটা হচ্ছে দিন দশেক পর পর, আচ্ছা দিন দশেক মাসে 3 বা 4 বার। আচ্ছা আরেকটা ব্যাপার, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তাদের গাছে
গাছ খুব সুন্দর, শুধু পাতাই হয়ে যাচ্ছে, মানে কুরিয়ার আসছে না, বিভিন্ন রকম কার্যকলাপ তারা করছে, কেউ এনপিকে দিচ্ছে, কেউ বিএপি দিচ্ছে, আরও অনেক কিছু দিচ্ছে, কিন্তু কুরির দেখা নাই, তার জন্য কি করতে হবে? যদি কোনো গাছকে অতিরিক্ত যত্ন করে ফেলেন না, তাহলে সে কখনোই আর ফুল দেবে না। আচ্ছা, অতিরিক্ত খাবার দিয়ে ফেলছেন ওকে, পুরোপুরি যা যা ওর কোনো ডিমান্ড নেই, তাহলে ও কেন ফুল দেবে? আচ্ছা, মানে সবই পেয়ে যাচ্ছে, সবই পেয়ে যাচ্ছে। আচ্ছা, প্রয়োজন নেই। প্রথম, দ্বিতীয়ত হচ্ছে নাইট্রোজেন বেস খাবার যদি বেশি হয় তাহলে অজস্র পাতা হবে, পাতায় ভরে যাবে, জঙ্গল হয়ে যাবে, কিন্তু ফুল দেবে না। আচ্ছা, আরো একটা ব্যাপার রয়েছে, এটা হচ্ছে হার্ডি ভ্যারাইটি, ভ্যারাইটির উপর ডিপেন্ড করছে। হার্ডি ভ্যারাইটি ছোট জায়গায় দিলে সে পাতা দেবে, কিন্তু ফুল দিতে তার পূর্ণ করবে। আচ্ছা, এই সমস্ত এই তিনটে ম্যাটারই এর জন্য দায়ী। আচ্ছা, তাহলে বুঝেছো তো, মানে বেশি কিন্তু যত্ন আদি করা যাবে না, একটু কম করে যত্ন করো, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমাদের গাছ কিন্তু সুন্দর হবে। এইদিকে আরও তোমাদের দেখাচ্ছি, মানে কোনো গামলা আমি দেখলাম না যে গামলাতে কুড়ি নেই, ঠিক আছে, কুড়ি নেই। আর গরমের জন্য কিছু তো সমস্যা দাদারও হচ্ছে, দেখতে পাচ্ছি ফুল কিছু তো শুকাচ্ছেই, ওটা স্বাভাবিক ব্যাপার, যা গরম পড়েছে কিছু করার নেই। আরেকটা জিনিস আমি দাদার গামলাতেও দেখতে পাচ্ছি, দাদা এই যে সমস্যাটা, এই যে আপনার গামলাতে আমি দেখতে পাচ্ছি এই যে পাতাগুলো, এটা কি গরমের জন্য হচ্ছে না পোকার জন্য? না, এটা কিছুটা গরমে নষ্ট হয়েছে, এইটা না পোকার জন্য, আমার পোকা লেগেছিল, লেদা পোকাটা যেটা লাগে। আচ্ছা, সেই পোকাটার জন্য ওই সাইড দিয়ে খেয়ে ফেলে এরকম হয়েছে, এই ওষুধ দেওয়া হয়েছে। এর জন্য কি ট্রিটমেন্ট করতে হয়? এর জন্য ইসে দিতে হয়, ওষুধ দিতে হয়, একটা ফাইটার ইউজ করা যায়, আর জৈবভাবে যেটা দেওয়া যায় সেটা হচ্ছে কাকা, কাকা কাকাটা দেওয়া যায়, ওটার ক্ষেত্রে গাছের এফেক্ট হয় না, কিন্তু ফাইটার যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাতে কিন্তু পাতা পড়বে। আরেকটা সুন্দর ফুল, মানে কুড়ি ক্যামেলিয়া, মানে একদম কত পাপড়ি দেখেছো, বাপরে, এটা ফুটছে মেঘ, মেঘ। হ্যাঁ, এটা অনিরুদ্ধ বাবুর হাইব্রিড। আচ্ছা, ডানকুনিতে থাকেন উনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার হাইব্রিড এটা, দেখো বাপরে। এখানে আরেকটা ভ্যারাইটি দেখো, এটা হচ্ছে প্রিন্সেস পিওনি, প্রিন্সেস পিওনি। আচ্ছা দাদা, নতুন নাম দেখলাম, প্রিন্সেস পিওনি। এইটা কি দাদা? এটা হোয়াইট পিওনি। আচ্ছা, হোয়াইট পিওনি, এটা হোয়াইট পিওনি। আচ্ছা, হোয়াইট পিওনি। আরেকটা এবার জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে টিউবার আর বীজ, মানে কোনটা ভালো, টিউবার বসানো ভালো না বীজ বসানো ভালো? ভালো তো দুটোই, দুটো থেকেই গাছ হবে। বীজের গাছে ফুল পেতে একটু সময় লাগে, বীজের গাছ অবজারভেশনে রেখে ফুল পেতে একটু সময় লাগে, তুলনায় টিউবারের গাছে তাড়াতাড়ি ফুল পাওয়া যায়। মোটামুটি টিউবারের ট্রপিক্যাল গাছে 20-22 দিনের মধ্যে ফুল পাওয়া যাবে, আর হার্ডি ভ্যারাইটি হলে সেরকম বড় জায়গা দিতে পারলে মোটামুটি 1-1.5 মাসের মধ্যে ফুল আসে। তারপরে মাটির ইসে আছে, টাইপ আছে, যত্ন আর ব্যাপার আছে। আচ্ছা, একটা খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, যেটা মানে করলে জানি এটা কন্ট্রোভার্সি হবে, অনেকের অনেকে আমাকে ফোন করে বলে, অনির্বাণ আমি দশকর্মা দোকান থেকে 5 টাকা দিয়ে বীজ কিনেছি, কিন্তু আমি ফেসবুকে দেখছি কেউ বীজ বিক্রি করছে 500 টাকা, বলে 5 টাকায় পাওয়াচ্ছি, 500 টাকায় কেন কিনবো? এই উত্তর আমি কী দেবেন? এখন এটা যারা বিক্রি করছে তারা বুঝতে পারছে, তারা তাদের ব্যাপার। তারপরে কেউ কখনো কখনো ভ্যারাইটির উপর ডিপেন্ড করে, কোন ভ্যারাইটি বেচছে তার উপর ডিপেন্ড করছে। আমি বীজ কখনো বিক্রি করিও নি, বীজ রাখিও না, ফলে বিষয়টা আমার। কিন্তু আমি একটা কথা আমি দাদার বাগান থেকে বলো, 5 টাকার বীজ যদি গাছ করেও ফেলে, কিন্তু জীবনে এইরকম ফুল হবে না, কোনোদিন এরকম ফুল হবে না। এর জন্য আপনাকে হাইব্রিড টিউবার বলুন, বীজ বলুন, যাই বলুন, সেটা কিন্তু বসাতে হবে। এই এত সুন্দর পদ্ম করতে গেলে কিন্তু ওই আপনাকে একটুখানি পয়সা খরচা করতে হবে, পরিষ্কার কথা, ঠিক আছে? ওই 5-10 টাকার বীজে কিন্তু কোনোদিন এই লেভেলের গাছও করতে পারবেন না, আর সেই গাছে খালি পাতাই হবে, ফুল কিন্তু খুব মানে সম্ভব কম। এখানে দেখুন, এটা হচ্ছে রায়বাবুর ম্যাজিশিয়ান রায়বাবুর সে হাইব্রিড, এটা কাদম্বরী, দারুণ কালার, দারুণ কালার, দারুণ সাইজ, যেরকম সাইজ সেরকম দেখতে, সেরকম রং, মানে আইডিয়াল পদ্ম ফুল, একদম পুরো সেই রকম যেরকম আমরা ছবিতে দেখি, একদম দেখো দুর্দান্ত দেখতে, অপূর্ব দেখতে। বাহ, দেখো এটা হচ্ছে ওয়াটসানা, ওয়াটসানা, একটা ফুল, পা ফুল দেখো কী করে পাপড়ি খুলতে হয়,
একটুখানি তোমরা দেখে না, লাইভ দেখো, ঠিক আছে? দাদা একটা পাপড়ি খুলছে, কিছু কিছু ফুল কিন্তু এরকম খুলে দিতে হয়, সব কিন্তু নিজের থেকে ফোটে না, দেখো। এটা এখনো সময় হয়নি। আচ্ছা, আমি একটু ছাড়ানোর চেষ্টা করছি। দুর্দান্ত, এইসব গাছ কিন্তু করতে হবে। শুধু অনির্বাণ দেখে গেলে, তোমরা দেখে গেলে করলে হবে না, কিন্তু অন্তত দুটো গামলা যেন এবার সবাই করো, ঠিক আছে? দেখো দুর্দান্ত, মানে গাছের শেষ নেই, 150 ভ্যারাইটি মানে তোমাদের দেখাচ্ছি। আরও কিছু জিনিস, মানে আরও কিছু স্পেশাল গাছ তোমাদের আমি দেখাবো। একটুখানি নিচের দিকে যাবো, ওখানেও কিছু টব আছে, সেটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, আর আর চেষ্টা করলাম দাদার থেকে যাবতীয় প্রশ্ন, যত প্রশ্ন মাথায় আসে আর যা যা তোমরা জানতে চাও, সব কিছু সব কিছু তোমাদের কিন্তু বলা, ঠিক আছে? এরপরে যদি তোমাদের মাথায় কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এইবার আমি তোমাদের যেগুলো দেখাচ্ছি, তোমরা এক সেকেন্ডের জন্য ভাবতে পারো কি অনেকবার কচু কচু পাতা দেখাচ্ছ? একদমই না, আমি এতদিন শুধুমাত্র ছবিতে দেখেছি, আজকে একদম নিজের হাতে ছুঁয়ে চোখের সামনে দেখতে পাচ্ছি। মানে সত্যি অপূর্ব অপূর্ব পাতা। দাদা, এই সম্বন্ধে একটুখানি বন্ধুদের জানান। এটাকে, এটা কচুরি জাত। আচ্ছা, কলোকাসিয়া। কলোকাসিয়া, আচ্ছা। এটা জলেই হয়। আচ্ছা, জল মানে কি? পদ্মের মতো অতটা লাগে না, একদিন জল থাকলেই মাটিটা একটু ভেজা ভেজা থাকলে হয়ে যাবে। আচ্ছা, এই একটা সমস্যা হচ্ছে, এটার অ্যাকচুয়াল কালার হচ্ছে, এটা আরো ভালো কালার আসবে। আচ্ছা, গরমের জন্য এই সানবার্নটা হচ্ছে। আচ্ছা, গরমটা চলে গেলে এই যে দেখুন পাতা ছাড়ছে সব। গরমটা চলে গেলে ঠিক হয়ে যাবে। এই একটা ডায়মন্ড হেড দেখো, এটা কিন্তু বড় হলে ব্ল্যাক হয়ে যাবে। পাতার কালার দেখো তোমরা, মানে তোমার ইনডোর কাজ করো, আমিও করি, কিন্তু আলাদাই মানে লাগছে। এটা দেখো খালি, বাপরে, আমি জীবনে প্রথম দেখছি এত কাছ থেকে, তোমরা অবশ্যই জানো। আচ্ছা, আচ্ছা আচ্ছা, শেপটাই এরকম। এটার নামই হচ্ছে টিকা। আচ্ছা, কামন উপরটা মুড়ে থাকে, কাপের মতো থাকে বলে। ওয়াও, উফ, এটা হচ্ছে মজিটো। এই শর্ম, এটা দূর থেকে তোমাদের দেখাই, দেখো ফুলটা একটু, ফুল হচ্ছে সরি, পাতাটা একটু দূর থেকে দেখো, মানে চরম দেখতে, চরম দেখতে, মানে সত্যি ভাবা যায়, মানে জলের মধ্যে হয়েছে, জাস্ট দেখো। মানে আমি জানি এরপর তোমাদের মাথা খারাপ হবে এই গাছটা দেখে, আমি জানি। পদ্ম দেখে তোমাদের যত না মাথা খারাপ হয়েছে, এটা দেখে ডেফিনেটলি হবে। এই সর্বনাশ, এই সর্বনাশ, অনেকটা অ্যালোকেশিয়ার পাতার মতো, অ্যালোকেশিয়ার মতো দেখতে দেখো একদম, কিন্তু জলে, ঠিক আছে? আর দেখো বেশি জলও কিন্তু লাগে না, জাস্ট মাটিটা কিন্তু ময়েস্ট আছে একদম, ঠিক আছে? আরেকটা এখানে আমি দুর্দান্ত দেখলাম, কালারটা জাস্ট দেখো, এটা মনে হয় দাদা এটা হচ্ছে ফেরাও মাস্ক। সর্বনাশ, আর দেখো এই, বাপরে বাপ, মানে আমাকে মানে বলতেই হবে। একটা আছে হোয়াইট লাভা, আচ্ছা এখানে আমি খুলেনি, এটা খুলেনি। কি দুর্দান্ত, চরম দেখতে, চরম দেখতে, আর কোনো ভাষা আসছে না। এরও কি দাদা সেম পরিচর্যার জন্য, পদ্মের মতো নাকি অতও লাগে না? না, অতটা প্রয়োজন হয় না। হ্যাঁ, ওই একটু মাটিটা একটুখানি মোটামুটি মেনটেন করলে, টেম্পারেচারটা মেনটেন করলে যথেষ্ট। মানে সিরিয়াসলি আমি বলতে পারি, আমি জানি দাদার পদ্মার কালেকশনের সম্বন্ধে তো আমার আইডিয়া ছিল, কিন্তু এইটা আমি নিজেই সারপ্রাইজ হয়েছি। মানে এত ভ্যারাইটি, আমি শুধু বলছি, যেমনটা বললাম শুধু ছবিতেই দেখেছি, আজকে একদম নিজে হাতে ছুঁয়ে দেখতে পাচ্ছি। আমি জানি তোমাদের মধ্যে অনেকের বার মানে মাথা খারাপ হবে, যাও যাও জোগাড় করো, ঠিক আছে? এগুলো কিন্তু করতে হবে আস্তে আস্তে, এইসব গাছও করতে হবে। এখানেও আমি নিচেও কিছু পদ্ম দাদা দেখাচ্ছে, দেখো এই পাশ থেকে দেখাচ্ছে। আচ্ছা, রিহানা, এহানা, ওই এহানা। আচ্ছা দেখো, এটা একটা বার্ডস আছে, এটা হচ্ছে অরুন্ধতী। অরুন্ধতী, ওয়াও, সত্যি কি বলবো, আমি নিজেও মানে বুঝতে পারছি না। আমি তো এসেছিলাম পদ্ম দেখাতে, কিন্তু এসে পুরো সারপ্রাইজ হলাম এই জায়গাটা দেখে, মানে অপূর্ব। দাদা থ্যাংক ইউ সো মাচ সকালটা দেওয়ার জন্য, অনির্বাণকে সুযোগ দেওয়ার জন্য, খুব ভালো লাগলো এসে। আর শেষে কি বলবেন বন্ধুদের যারা পদ্ম করতে এখনও ভয় পাচ্ছে? প্রথমে বলবো অনির্বাণবাবুকে অসংখ্য ধন্যবাদ তার চ্যানেলের মাধ্যমে আমার এই বাগানটাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আর সবাইকে বলবো যে পদ্মকে ভালোবেসে, পদ্মকে আগে ভালোবাসতে হবে, তারপরে।
থ্যাংক ইউ সো মাচ দাদা। তো একটা চরম বাগান তোমাদের দেখালাম, মানে অপূর্ব বললে কম বলা হবে। আমি ঠিক মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলি, তোমরা জানো আমি বেশি বকি, কিন্তু মাঝে মাঝে অনির্বাণের কাছে স্টক থাকে না। কীরকম লাগলো সবার কমেন্ট সেশানে কমেন্ট চাই অবশ্যই। আর যদি তোমাদের এর বাইরেও, আমি চেষ্টা করলাম সব কিছু, তোমাদের যত রকম সমস্যা সব কিছু দাদাকে জিজ্ঞেস করো, যদি এর বাইরেও যদি তোমাদের কিছু জানার থাকে, কমেন্ট সেশান তোমাদের জন্য খোলা আছে, অবশ্যই আমার সাথে কমেন্ট করো, নিশ্চয়ই দাদাকে আমি জিজ্ঞেস করবো। কালকে ঠিক সকাল 11টায় আবার অনির্বাণ চলে আসবো নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।